প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার আমির হোসেনের ছেলে মোহাম্মদ মাসুম ভূঁইয়া। তিনি জানান, চাকরির সুবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামপুর এলাকার মৃত মহিরুদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনে বিয়ে করে সংসার শুরু করেন। দুই বছর পর হঠাৎ কিছু না জানিয়ে মরিয়ম বাবার বাড়ি চলে যান। পরে মরিয়মের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, মাসুমকে তালাক না দিয়ে নতুন করে বিয়ে করেছেন ওই নারী। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এর আগেও একবার বিয়ে হয়েছিল মরিয়মের এবং 9 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তার, যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি ওই নারীর। এই ঘটনায় ভুক্তভোগী মাসুম একটি মামলা করেছেন। ঘটনাটা আমি জানি, বিয়ের আগেই জানি যে মেয়েটার আরেকখানে বিয়ে হয়েছে, কিন্তু বর্তমান স্বামী যে আছে এটা আমি জানতাম না। এখান থেকে 5-6 মাস আগে মেয়েটার সিরাজগঞ্জ থানার সদাবাদ গ্রামে একটা ছেলের সাথে বিয়ে হয়, এটুকু আমরা জানি। আমার স্বামী যে আগে আমার সাথে অত্যাচার করছে, প্রথম স্বামী, সেটা ও জানে। আমি একই একই কোম্পানিতে চাকরি করছি, সবাই আমার স্বামী চাকরি করছে ওখানে, মাসুম দেখছে। তখন মাসুমের লাগে আমার বিয়ে হয়েছিল না, ও সবই দেখছে, জানা শুনে আমার ফাঁসানোর জন্য এগুলো করছে।